गाइज আমরা এই সেটটা তো করেছি, আমরা পিছনটা কিন্তু ভি রাখবো। ভি রাখলে কি হবে, লুকটা একটু অ্যাট্রাকটিভ আসবে। তো যখন পিছনে ভি থাকবে সেই সেই ফেড হেয়ার কাটিংটা কেমন লাগবে সেটাও একটু দেখতে থাকুন, এবং এটা কিভাবে করি সেটাও দেখুন। হ্যালো গাইজ, আমার এই চ্যানেলে আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন আজকে যিনি আমার ক্লায়েন্ট এবং যিনি আমার মডেল, তিনি আমাদের রেইনবোডি স্টাফ। আর যাই হোক, ওর চুলটা দেখছেন অনেকটা বড় হয়ে গেছে, এবং আপনাদের সাথে আজকে শেয়ার করব জিরো ফেড হাই ফেড হেয়ার কাট। দেখছেন চুল যথেষ্ট বড়, এবং আমরা চেষ্টা করব একটা দারুণ লুক দেওয়ার। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, আর পুরো টিউটোরিয়াল ভিডিওটা দেখতে থাকুন, তাহলে হয়তো এই একটা ভিডিওর মাধ্যমে আপনি পুরো একটা হেয়ার সুন্দর হেয়ার কাট শিখতে পারবেন। তো গাইজ যাই হোক, এই যে হচ্ছে ক্লায়েন্ট। ফার্স্ট আমি কাপড়টা পরিয়ে নেব। এবং কাপড় পরানোর পরে, আপনাদের সাথে এর আগের প্রত্যেকটা ভিডিওতে আমি শেয়ার করেছি, কাপড়টা পরানোর পরে ক্লিপিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্লিপিং যতটা সুন্দর হবে হেয়ার সেটিং হেয়ার কাটিং ততটাই সুন্দর হবে। তো গাইজ আমরা ক্লিপিং করে নিচ্ছি। গাইজ দেখছেন আমরা ক্লিপিং করছি, এখান থেকে একটা সাইডের সীতামতো আমরা বের করে নিয়েছি। এটা এই টপ এরিয়াটা আমরা বের করে নিলাম, এবং চারিদিক থেকে আমরা এই সেটিংটাই রাখবো। এবং এর আগের ভিডিওতে আমি বারবার করে বলেছি যে একটা সুন্দর হেয়ার কাটের জন্য একটা সুন্দর ক্লিপিং খুব ইম্পর্টেন্ট। এবং গাইজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার আগের ভিডিওগুলো একটু দেখবেন অবশ্যই করে, কারণ ওই ভিডিওগুলো দেখলে আপনারা বেসিকটা পুরো শিখে যাবেন। এবং গাইজ আমি আমার আগের ভিডিওতে এটাও শিখিয়েছি যে কিভাবে কেচি ধরবেন, কেচি ধরে হেয়ার কাট করবেন, এবং এইটাতেও আমরা সিজার হেয়ার কাট করবো। আমরা উপরের টপ এরিয়াটা আমরা সিজার দিয়েই হেয়ার কাট করবো। তো প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকুন। তো গাইজ আমাদের ফাইনালি দেখছেন ক্লিপিং করা হয়ে গেছে, আমরা টপ এরিয়াটা সুন্দরভাবে ক্লিপিং করে নিয়েছি। তো এবার আমরা মেশিন ইউজ করে ফার্স্ট একটা দাগ লাইন করে নেবো। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটাই বলি, প্রথমে আমরা জিরো ফেড হেয়ার কাট করার জন্য আমরা আগে দাগ লাইন করে নেবো। দাগ লাইন করে নিলে কী হবে, জিরোটা পারফেক্ট থাকবে, কোনো ত্যাড়া ভেঁকা থাকবে না। ভালো করে দেখতে থাকুন। গাইজ দেখতে পাচ্ছেন আমরা একটা ছোটো দাগ লাইন করে নিয়েছি, এবং এটার ফলে কি হবে, জিরোটা আমাদের প্রপার সুন্দরভাবে আসবে, কোনো ত্যাড়া বেঁকা হবে না। তো গাইজ দেখুন যেটুকু এরিয়া আমরা দাগ লাইন করে নিয়েছি সেইটুকু এরিয়া আমরা জিরো করে নিচ্ছি। এবং গাইজ আমরা এই সেটটা তো করেছি, আমরা পিছনটা কিন্তু ভি রাখবো। ভি রাখলে কী হবে, লুকটা একটু অ্যাট্রাকটিভ আসবে। তো যখন পিছনে ভি থাকবে সেই সেই ফেড হেয়ার কাটিংটা কেমন লাগবে সেটাও একটু দেখতে থাকুন, এবং এটা কীভাবে করি সেটাও দেখুন। তো আমি ফার্স্ট পিছনেরটুকুও দাগ লাইন করে নিলাম। গাইজ দেখছেন আমরা পিছনের ভি এরিয়াটা দাগ লাইন করে নিয়েছি, ওই জায়গাটা আমরা ক্লিয়ার করব। গাইজ দেখছেন আমাদের প্রায় তলাটা আমাদের পুরো প্রপার জিরো করা হয়ে গেছে, এবং পিছনের ভিএল লুকটাও দারুণ এসছে। এবার এটাকে আমরা সুন্দরভাবে মিলাবো, এবং এটা আমরা যতটা পারবো একটু শর্টের মধ্যে মিলাবো। একটু শর্টের মধ্যে মিলানোর কারণ ভিটা আমাদের, মানে আমার যে স্টাফ, ওর ভিটা একটু ডিপ চাই, যার জন্য আমরা শর্টের মধ্যে মিলাবো। তো
তো যেহেতু হাই ফেড হেয়ার কাট করছি, কীভাবে করছি সেটাও একটু দেখে নিন। তো আমাদের ফার্স্ট দেখছেন আমাদের পুরো টোটাল জিরোটা হয়ে গেছে। এবার আমরা যেটা আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, একটা হেয়ার কাটিংয়ের মেশিন চালানো এবং মেশিন চালানোর আইডিয়াটা মাস্ট ইম্পর্টেন্ট। এবং আগেরগুলো দেখলে আপনারা অনেকটা বুঝিয়ে যাবেন যে কোন মেশিন কতটা তুলতে হবে, কোন ক্লিপার দিয়ে কতটা তুলতে হবে। আগের ভিডিওগুলোও দেখবেন এবং দয়া করে আমার এই ভিডিওটাও দেখুন। প্রপার জিরো ফেড হেয়ার কাট করতে আপনাদের অনেক সুবিধা হবে। তো গাইজ, আমরা এখান থেকে ছোট এই হাফ আঙুল মতো, হাফ ইঞ্চি মতো আমরা ছোট এক ইউজ করব, নাম্বার ওয়ান ক্লিপ। তো গাইজ, এই যে হলো নাম্বার ওয়ান ক্লিপ, দেখুন আমি কতটা ইউজ করি। ভালো করে দেখছেন আমি নাম্বার ওয়ান ক্লিপ কতটা ইউজ করছি, একটু ভালো করে দেখে নিন। জাস্ট ছোট ছোট ইউজ করছি এবং মেশিন কিন্তু আমি তুলে দিচ্ছি, মেশিন ঢুকিয়ে দিচ্ছি না, মেশিন ঢুকিয়ে তুলে দিচ্ছি। ভালো করে একটু লক্ষ্য করবেন আমার হাতটা, আমার কবজিটা লক্ষ্য করবেন এবং কীভাবে মেশিন ধরতে হয়, কীভাবে মেশিন দিয়ে হেয়ার কাট করতে হয়, কীভাবে কেঁচি দিয়ে হেয়ার কাট করতে হয়, সেগুলো আমার আগের ভিডিওতে বলা আছে। পিছনের ভি এরিয়াটাও দেখে নিন কীভাবে আমি মেশিনটা মারছি। আমরা নাম্বার ওয়ান ক্লিপও ইউজ করছি কিন্তু গাইজ পিছনটা ভি রেখে, দেখতে পেয়েছেন? ভালো করে লক্ষ্য করবেন পিছনে ভি রেখে কিন্তু আমরা নাম্বার ওয়ান ক্লিপটাও ইউজ করেছি। গাইজ, আমাদের নাম্বার ওয়ান ক্লিপের কাজ মোটামুটি হয়ে গেছে, তো জায়গাটা এখনও ফিনিশিং হয়নি। ফিনিশিংটা করার পরে দেখবো লুকটা কেমন এসছে। গাইজ, একটা জিনিস আমি বলে দিই, আমরা কিন্তু এটা অনেকটা ডিপ রাখবো, এইটা অনেকটা ডিপ রাখবো এবং কীভাবে কেঁচি দিয়ে মিলাবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার জন্য আমরা এই একটা একদম শর্ট রেখেছি। এটা যদি আমরা ডিপ না রাখতাম, একটা কিন্তু আরেকটু তুলতাম, আরেকটু হাই করতাম। তো যাই হোক, আমরা এই এরিয়াটা ডিপ রাখবো, তার জন্য এই যেটুকু জায়গায় আমরা এক মেরেছি এটুকু জায়গায় আমরা 0.5 দিয়ে মিলাবো। ভালো করে দেখে নিন ওইটুকু জায়গা কীভাবে আমি 0.5 দিয়ে মিলাচ্ছি। এবং এই এরিয়াটা একমাত্র কেঁচি দিয়ে সেটিং করার পরে লুকটা পুরো প্রপার আসবে। দেখছেন আমাদের এই জিরো এবং একের এরিয়াটা খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। গাইজ, আমাদের ওই এরিয়াটা জিরো এবং একের এরিয়াটা পুরো সম্পূর্ণ মিলে গেছে। এবার আমরা ধীরে ধীরে এই এই সাইডটা আমরা ধরবো, এই সাইডে কাজ শুরু করব। তো এই সাইডে কীভাবে কাজ শুরু করবো, এটা আমরা সম্পূর্ণ কেঁচি দিয়ে মিলাবো, কারণ এই এরিয়াটা ওর একটু ডিপ চাই। তো যাই হোক, ক্লিপগুলো হালকা একটু খুলে নিচ্ছে সাইড দিয়ে, তাহলে আমার কাটিং করতে সুবিধা হবে। গাইজ, আমরা এখন সিজারের কাজ চালু করছি, দেখে নিন কীভাবে করি। দেখছেন গাইজ, একদম হালকা আমি মিলাচ্ছি, কিন্তু এই এরিয়াটা আমরা যথেষ্ট ভারী রেখেছি। এবং গাইজ, আপনাদের কাছে কেঁচি চালানোটা হয়তো খুব একটা কষ্টের মনে হতে পারে বা ভাবতে পারেন যে আমরা তো কেঁচি চালাতে পারি না। এই কেঁচি ধরার উপরে একটা টিউটোরিয়াল আমি অলরেডি নিয়ে এসেছি, তো আপনারা ওই ভিডিওটাও ক্লিক করবেন, আমি আই বাটনে ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো। গাইজ, দেখছেন আমি সিজার কাট করছি এবং একদম হালকা মিলাচ্ছি যাতে আমার এই এরিয়াটা ভারী থাকে। ভালো করে লক্ষ্য করছেন, আশা করি বুঝতে পারছেন।
গাইজ, এর এরকম করে আমরা পুরো জায়গাটা মিলাবো, এবং আস্তে আস্তে আমরা পিছনে ভিয়ের এরিয়াটার ওই দিকটাও চলে যাচ্ছি। পিছনটা কিভাবে মিলাবো সেটাও খুব ইম্পর্টেন্ট, দেখে নিন। এবং গাইজ, আগের ভিডিওতে আমি বলেছিলাম কেচি ধরে কীভাবে এরকমভাবে প্র্যাকটিস করতে, আশা করি দেখেছেন। তাহলে হয়তো কেচি ধরতে প্রপারভাবে হেয়ার কাট করতে আপনার কোনো প্রবলেম হবে না। আমি কিন্তু ওই টেকনিকটা, আগের ভিডিওর ওই টেকনিকটা কিন্তু আমি আমার এই ক্লায়েন্টের উপর আমি ইউজ করছি। ভালো করে দেখে নিন, আমি আগের দিনের যে টেকনিকটা আমি শিখিয়েছিলাম বাড়িতে আপনাদের প্র্যাকটিসের জন্য, সেই প্র্যাকটিসটা কিন্তু আমি এই যে, ভালো করে দেখুন, আমি আমার কাটিংয়ে দেখাচ্ছি সেই প্র্যাকটিসটা। ভালো করে দেখে নিন, মনে আছে হয়তো আপনাদের আমি এরকমভাবে প্র্যাকটিস করতে বলেছিলাম, সেই সেম প্র্যাকটিস কিন্তু দেখে নিন আমি এই যে করছি। এবং আপনাদের বলেছিলাম ওই প্র্যাকটিসটা করবেন, এবং বাড়িতে বাড়িতে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই যাই হোক যে কোনো একজনের উপর এরকম ধরে প্র্যাকটিসও করবেন। এবং গাইজ, আপনারা যারা নতুন হেয়ার কাটিং শিখছেন, পুরোপুরি নতুন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, কারণ আমরা এই ধরনের টিউটোরিয়াল কন্টেন্ট নিয়ে আসি। এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আরও একটা লক্ষ্য হলো আপনি আপনি যে কোনো হেয়ার কাট শিখতে পারবেন, এবং আমরা এখানটায় হাতে ধরিয়ে শিখাই। যাই হোক, আগের ভিডিওগুলোতে আমরা শেয়ার করেছি যে আমার এখানটায় 6 থেকে 7 জন স্টাফ, প্রত্যেকে এক্সপার্ট। তো তার মধ্যে একজন স্টাফ এই যে আজকের যিনি আমার মডেল, তো ভালো করে দেখে নিন, আমি দেখে নিন আমি পিছনের এরিয়াটা কীভাবে মিলাই। পিছনে কিন্তু ভি রাখবো আমরা, পিছনের এই এরিয়াটা আমরা ভি রাখবো, তো কীভাবে মিলালাম দেখে নিন। তো গাইজ, দেখছেন আমাদের পিছনটা পুরো ভি মিলানো হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করবেন। এবার আমরা ধীরে ধীরে এই সাইডটা মিলাবো অ্যাডজাস্ট করে পিছনের মতো। গাইজ, দেখছেন আমরা সাইডেও কিন্তু সেম অ্যাভারেজে আমরা মিলাচ্ছি। গাইজ, দেখছেন আমাদের সাইডেও সেম অ্যাভারেজে মিলানো হয়ে গেছে, একটু ফ্রেশ করে নিই। লুকটা দেখতেই পাচ্ছেন পুরো প্রপার চলে এসছে। আমরা এবার উপরের টপ এরিয়াটা ধরবো। টপ এরিয়াটাও দেখে নিন কীভাবে কাটিং করি আমরা। সামনের এরিয়াটা, এই যে এরিয়াটা, এই সামনের এরিয়াটা আমরা একটু বড় রাখবো, পিছনটা আমরা একটু ছোট করব। এবং ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি কীভাবে কাটিং করছি, এই প্রত্যেকটা কাটিং আমার শেখানো হয়ে গেছে। কীভাবে কেচি ধরে কাটিং করতে হয় সেটা অলরেডি শেখানো হয়ে গেছে, কীভাবে কোন এরিয়ার কেচি কীভাবে ধরবেন। জাস্ট আমরা সামনে একটুখানি জাস্ট সেটিং করব, ভালো করে দেখে নিন। এবং গাইজ, আমি আগেই বলেছিলাম এটা আমার ফেভারিট কাঁচি, দেখে বুঝতেই পারছেন এটায় আমার হেয়ার কাটিং করতে খুব সুবিধা হয়, ছোটো কেচি এবং হাতে খুব সুন্দর সেট। গাইজ, আমাদের সামনে একটু বড় রেখে কাটা হয়ে গেছে, এবার আমরা পিছনটা হালকা একটু ছোট করব, কিভাবে করি সেটাও একটু দেখে নিন। সামনের তুলনায় পিছনটা হালকা একটু বেশি ছোট করলাম।
গাইজ দেখলেন আমাদের এই সাইডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাঝখানের রোটা ধরব। মাঝখানের রোটাও হয়ে গেছে, এবার সাইডের রোটা ধরলাম। আমাদের প্রায় চারিদিক থেকে ছোট করা হয়ে গেছে, এবার আমরা সেটিং করব। সেটিংটা করার কিভাবে করতে হয় সেটা দেখে নিন। জাস্ট ক্লায়েন্টের বাঁদিকে চলে আসব। আমরা ফার্স্ট এইভাবে কাটিং করেছি, এইবার আমরা এইভাবে কাটিং করব। ভালো করে দেখে নিন কিভাবে করি। এইবার ছোট বড় সব আমার কেচিতে চলে আসবে। গাইজ আমাদের উপর প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু দেখিয়ে দিই লুকটা কিরকম আসলো। গাইজ এই লুকটা আমরা লাস্টে যখন ড্রায়ার করব তখন প্রপার ভাবে বুঝতে পারবেন। এখন যেহেতু আমরা ড্রায়ার করছি না, কারণ এখন এখনো আমাদের কাজ বাকি আছে, তো আমরা ফুল কমপ্লিট করে তারপরে আমরা ড্রায়ার করে দেখাবো লুকটা কেমন এসছে, ঠিক আছে? আচ্ছা গাইজ আর একটা জিনিস দেখে নিই, ম্যাক্সিমাম ক্লায়েন্টের, আপনারা যাদের কাজ করবেন ম্যাক্সিমাম ক্লায়েন্টের এই প্রবলেমটা থেকে থাকে। দেখছেন গাইজ এই এরিয়াটায় যে হেয়ারগুলো বেরিয়ে আছে, কারো অনেক বেশি বেরোয়, কারো অনেক কম বেরোয়। তো আপনারা চেষ্টা করবেন কপালটা যতটা ছোট ছোটর মধ্যে রেখে পারেন, ভিতরে একটু মেশিন বা কোনো কিছু ঢুকাবেন না, বা ওইখানে চুলগুলো কীভাবে কাটতে হয় সেটা একটু দেখে নিন। ধরে নিলাম, জাস্ট আমি সমান করে কেটে দেব। ভালো করে দেখে নিন আমি কিভাবে কাটি। এবং এইটা কখনো একটু জাস্ট হালকা একটু চুল ছেড়ে তারপরে কাটবেন, পুরো একদম গোড়ার থেকে কখনো কাটবেন না, তাহলে দেখতে টাক টাক লাগবে, দেখতে লুকটা অতটা ভালো আসবে না। তো দেখছেন আমি হালকা একটু রেখেছি, রেখে আমি কিন্তু কাটিংটা করছি। এবার একটু ভালো করে লক্ষ্য করবেন, এখনও খুর মারিনি, খুর মারলে জায়গাটা ক্লিয়ার বোঝা যাবে। একটু ভালো করে লক্ষ্য করবেন এই এরিয়াটা কিন্তু সুন্দর সেটিং হয়ে গেছে। এটা যখন খুর মারবো তখন আরও প্রপার শেপ আসবে। এবং ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন, তো আমাদের এখানটা এই এরিয়াটা আমাদের হয়ে গেছে। যাই হোক, এবার আমি আমার ক্লায়েন্টের দাড়ি হেয়ার কাট করব, মানে বিয়ার্ড কাট করব। এবং গাইজ এখন যে আমার এই মডেলের বিয়ার্ড সেট করব, এটা আর ভিডিও করছি না, কারণ এই ভিডিওটা করলে ভিডিও প্রচুর লং হয়ে যাবে। আমি বিয়ার্ডের অন্য সিরিজ নিয়ে আসব, অনলি ফর সেই ভিডিওতে, অনলি ফর বিয়ার্ড সেটিং। এর আগেও নিয়ে এসেছি এবং ফিউচারেও নিয়ে আসবো। তো আমি তাড়াতাড়ি করে বিয়ার্ড সেটিংটা করে নিই, তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন এসছে। গাইজ আমাদের ফাইনালি হেয়ার কাট পুরো কমপ্লিট দেখেছেন, এবং বিয়ার্ডটাও আমরা বললাম যে সেটিং করবো, বিয়ারটা আমরা সেটিং করেছি। তো এখন লাস্ট বাকি ড্রায়ার করে সেটিং করব এবং দেখব লুকটা কেমন এসছে। তো দেখতে থাকুন ড্রায়ারটা করছি। গাইজ দেখছেন আমাদের ফাইনাল লুক কিছুটা এরকম এসছে। সাইডে দেখতে পাচ্ছেন, সাইডে আমরা হাইফেড করেছি, এবার আমরা ওয়্যাক্স করব। ওয়্যাক্স করলে চুলটা পুরো সেটিং থাকবে এবং লুকটা আরও অ্যাট্রাকটিভ লাগবে। তো গাইজ দেখে নিন আমি কিভাবে ওয়্যাক্স করি। ওয়্যাক্স হলো চুলের জেল, চুলটাকে পুরো সেটিং রাখার জন্য। গাইজ
ভালো করে দেখে নিন। গাইজ আমাদের ওয়াক্স করা কমপ্লিট হয়ে গেছে, ভালো করে লুকটা দেখুন, পিছনটাও একটু দেখিয়ে দিই, পিছনে ভি এসছে, ভালো করে লক্ষ্য করেছেন, এবং এই সাইডটাও দেখে নিন, দেখতেই পাচ্ছেন সাইডে ফুল জিরো ফেড হাইপেড, এবং তার সাথে উপরটা আমরা ভারী রেখেছি, এবং লুকটা আমার কাছে তো যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগছে। আপনাদের কাছে লুকটা কেমন লেগেছে এবং এই ভিডিওটার থেকে আপনারা কী কী শিখলেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ফিউচারে কিসের উপর টিউটোরিয়াল দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।